এটা কিভাবে পড়বো কোন কোন টপিককে আরো বেশি গুরুত্ব দেবো আজকের যুগে দাঁড়িয়ে কোশ্চেনের ট্রেন্ড কোন দিকে চলছে আমি বলবো যে 25 কোনো ব্যাপার না ট্রেন্ড যেহেতু গ্রামারের দিকে যাচ্ছে তো 2024 কে কেন্দ্র করে আমরা গ্রামারের কোন কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেবো এবং কিভাবে পড়ব ভিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এস্ট্রাডিকে এডুকেশনে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি টেট 2024 কে যারা টার্গেট করে রয়েছে তাদের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা ভিডিও বিকজ প্রাইমারিতে জানি আমরা পাঁচখানা সাবজেক্ট রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে বাংলা তো এই বাংলাতে আমরা তিরিশে কিভাবে পঁচিশ প্লাস স্কোর করতে পারবো এবং কোশ্চেন প্যাটার্নের মধ্যে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ আগে পেডাগোগির ভাগ এবং গ্রামার এবং কম্প্রিহেনশনের ভাগ ফিফটি ফিফটি ছিল আজকে গ্রামারের পরিমাণ বেড়ে গেছে হ্যাঁ প্যাসেজ কিভাবে সলভ করতে হবে অর্থাৎ পদ্য গদ্য পড়ে কীভাবে আনসার করতে হবে পেটাগোগি কিভাবে পড়ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং কোন কোন টপিককে আরও বেশি গুরুত্ব দেব। আজকের যুগে দাঁড়িয়ে কোশ্চেনের ট্রেন্ড কোন দিকে চলছে পুরো বিষয়টাকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের তোমাদের সকলের প্রিয় স্যার এইচ স্যারকে পেয়ে গেছি হ্যাঁ তো ওনাকে প্রথমত স্বাগত জানাই ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য সো এরপরে আমি জানবো আমার কাছে একটা খুব কিউরিওসিটি আছে যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা অনেকে মনে করে বাংলা আমরা সব পারবো কিন্তু যখন স্কোর করি বা স্কোরে দেখা যায় বারো পনেরো তেরো এরকম টাইপের নাম্বার পাই যে সমস্ত নাম্বার কিন্তু একটা ভালো স্কোরের ক্ষেত্রে এবং পাস করার জন্য সঠিক নয় কারণ বাংলা এমন একটা সাবজেক্ট আমাদের মাতৃভাষা এবং এটাকে প্রপার ওয়েতে একটু ভালো মতো পড়লে আমার মনে হয় পঁচিশ প্লাস পাওয়া সম্ভব আপনার কি মনে হয় যে প্রায় বেশিরভাগ ছেলেরা একটা নিয়ম নীতি নিয়ম মেনে চললে তারা কি প্লাস পেতে পারে হ্যাঁ অবশ্যই কারণ পড়াশোনার ক্ষেত্রে বাংলায় বিশেষ করে আমি বলবো যে পঁচিশ পাওয়াটা কোনো ব্যাপার না কিন্তু একটা সমস্যা হচ্ছে কি যেটা এস এস কে স্যার বললেন এই তো মাতৃভাষা বলে হয়তো আমরা অবহেলা করি এই আমি তো পারবো পরীক্ষার হলে গিয়ে দেখে নেবো কিন্তু সেটা না একটা যদি তুমি ঠিকঠাক মানে স্ট্র্যাটি নিয়ে পড়াশোনা করো তাহলে নিশ্চয়ই বাংলাতে পঁচিশ না সাতাশ থেকে আঠাশ অবশ্যই পাবা আর তাছাড়া আমাদের যে পেট ব্যাচ আছে সেখানে যেভাবে আমরা করাই আমাদের বিশেষ করে আমার ক্লাসগুলো যেহেতু তোমরা ফলো করো তা আশা করি সাতাশ আঠাশ পাওয়াটা কোনো ব্যাপার না আমার মনে হয় তবে নিজেকে একটু বেশি সময় দিতে হবে পড়াশোনার পেছনে এরপরে আরেকটা আমার প্রশ্ন আছে যে দু হাজার বাইশের প্রাইমারি টিট হয়েছে তার আগে একুশ বা সতেরোর যেটা হয়েছে সেটা নিয়ে বাদ দিচ্ছি বাইশে হয়েছে সেটা পুরো সিটেডের ফলো অনুযায়ী যে পনেরোটা তা এবং পনেরোটা প্যাসেজ থেকে অর্থাৎ পদ্য এবং গদ্য থেকে প্রশ্ন আসছিল এটা আমরা দেখে এসেছি ওই ট্রেন্ডে আমরা পড়াশোনাও করেছি বাট দু হাজার তেইশের কোশ্চিনে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা গেছে গ্রামারের পরিবর্তন বাড়িয়ে দিয়েছে গ্রামারের ভাগ বাড়িয়ে দিয়েছে পেটা কমিয়ে দিয়েছে এবং গ্রামারের নতুন নতুন টপিক দিয়েছে তো এই বিষয়ে প্রশ্ন হচ্ছে কোশ্চিনের ট্রেন্ড যেহেতু গ্রামারের দিকে যাচ্ছে তো দু হাজার চব্বিশকে কেন্দ্র করে আমরা গ্রামারের কোন কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেব এবং কিভাবে পড়ব হ্যাঁ এটা একটা ব্যাপার থাকে এবং এটা মানে খুবই কি কঠিন নতুন যারা আছে তাদের তাদের জন্য কতটা সুবিধাজনক বা কতটা অসুবিধা নিয়ে একটু আলোচনা করেন হ্যাঁ মানে ব্যাকরণের যেহেতু আমাদের নির্দিষ্ট সিলেবাস কিন্তু উল্লেখ করে যে আমাদের শুধু কটা টপিক থাকবে মানে ওখানে পুরো ব্যাকরণ পাঠটাই বলা আছে এবার কোন দিক থেকে কোশ্চেন আসবে এটুকু আমরা বুঝতে পারছি না কারণ দু এবং দু হাজার এই দুটো কোশ্চেনের মধ্যে যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে কিন্তু অনেক পার্থক্য আমরা দেখতে পাবো কোশ্চেন পেপারে কারণ দু হাজার বাইশে আমরা দেখেছি ম্যাক্সিমাম পেটাগুগে ছিল ভালো খুব ভালো ছিল মানে তারা তাদের যে নির্দেশা বলি সেটা যথাযথভাবে তারা ফলো করেছিলেন কিন্তু দু হাজার তেইশে এসে কোথাও যেন খামখেয়ালি পনা হয়েছে তো যাই হোক ওই ব্যাপার আমি কিছু বলছি না তো কি করে পড়তে হবে মানে ব্যাকরণ যেহেতু নির্দিষ্ট কোনো টপিকের উল্লেখ নেই তাই আমরা মানে আমাদের ব্যাচে পড়ানোর জন্য আমরা সিলেক্টিভ কিছু টপিক সিলেক্ট করেছিলাম যে এগুলোগুলো থেকে করালে আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাওয়া তো এখানে মোটামুটি আমরা পনেরো থেকে ষোলোটা অধ্যায় বেছে নিয়েছি এবং সেগুলোর মধ্যে থেকে যদি আমরা মানে যথাযথভাবে পড়ি তাহলে আমার মনে হয় না যে এর বাইরে হয়তো কোশ্চেন আসতে পারে মানে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তো উত্তর অবশ্যই করতে পারবা আর যারা অনেক ছাত্রছাত্রী আছে হয়তো ব্যাকরণের একটু ভীতি আছে তাদের কোনো সমস্যা নেই তাদের জন্য আমরা আছি অবশ্যই তোমরা আসো দেখো অবশ্যই ভালো লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করো কোনো সমস্যা নেই ভয়ের কিছু নেই আচ্ছা গ্রামার সম্পর্কে জানলাম গ্রামারে আপনি যেটা নোট করেছেন সেটা আমি আমাদের দর্শকদের একটু জানাতে চাইছি পেড আনপেড যেই হোক হ্যাঁ যারা তোমরা প্রিপারেশান নিচ্ছি এরকম কোনো মানে নেই যে আমাদের পেট ব্যাচেই পড়তে হবে তোমরা নিজেরাও প্রিপারেশন করতে পারো তো এই টপিকগুলো বিশেষ করে আমরা একটা যে কোনো ক্লাস শুরু করার আগে একটা স্ট্র্যাটেজি বানাই প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বানাই কোন কোন টপিক করাবো এবং পুরোটা কনসেপ্ট অনুযায়ী পড়াই তার উপর আবার প্র্যাকটিস করাই তো আমরা যেটা ভেবেছি যে যে টপিকগুলোকে আমরা গুরুত্ব দেবো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিপরীত শব্দ দেখেছি আমরা বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসছে শব্দার্থ থেকে প্রশ্ন এসছে ক্রিয়ার পদ থেকে এসছে শুদ্ধ বানান থেকে এসছে এক কথায় প্রকাশ থেকে এসছে পদ প্রকরণ বর্ণ বিশ্লেষণ একটা বড় টপিক সন্ধি কারক বাক্য বাচ্চ এত কিছু করার পরেও হ্যাঁ আর ধ্বনি পরিবর্তন করার পরেও যখন আমরা মাদ্রাসা টেটের যখন প্রশ্ন দেখলাম তো ওইখানে দেখলাম যে বাংলাতে বাংলা সাহিত্যের ইতিহাসে ঢুকিয়েছে সেই জন্য আমরা ইনক্লুড করেছি যারা মানে দু হাজার চব্বিশে ভালো একটা একটা স্কোর করতেই চাও তাদের জন্য আমরা ইনক্লুড করেছি যে বাংলা সাহিত্যের ইতিহাসও পড়াবো অর্থাৎ এমনভাবে পড়ানোর চেষ্টা করেছি বা করছি রীতিমতো আমরা পেট ব্যাচে আমাদের এর জন্য অনেক পরিশ্রম রয়েছে হ্যাঁ তো যাই হোক সেটা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আমরা এটাকে মেনে চলি তো বাংলা সাহিত্যের ইতিহাসও আমরা করাতে চেয়েছি এতগুলো টপিক করাতে চেয়েছি অলরেডি আমাদের রীতিমতো ক্লাস চলছে এর বাইরে পেটাগোগিতে গতবার ছয়খানা প্রশ্ন এসছে তো পেটাগোগি নিয়ে চিন্তার কোনো কারণ নেই পেটাগোগি আমাদের ইউটিউবে গিয়ে বেঙ্গলি পেটাগুগির হ্যাঁ প্রত্যেকে তোমরা ভিডিওস দেখতে পারো পেটাগুগি আমি নিজে করাই আর এইটুকু বলতে পারি পেটাগুগিতে যত থাকবে ততই পাওয়া যাবে পেটাগুগি খুবই ইজি টপিক আর এটা হচ্ছে পুরো কনসেপচুয়াল ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এই নিয়ে আমাদের সময় টার্গেট থাকে যে কোনো অ্যাভারেজ মানের ছেলে এবং মেয়েকেই পঁচিশ প্লাস পাওয়ানোর সেই সাতাশ আঠাশ অনেকেই পাই হ্যাঁ তিরিশও তিরিশেও পেয়েছে আমাদের বাইশের টেটে এরকমও আমাদের কাছে নিউজ রয়েছে এবার এবারও আমাদের মাদ্রাসা টেটেও অনেকে ভালো করেছে প্রাইমারি টেটেও ভালো করেছে কিন্তু একটু গ্রামার ঢুকিয়ে দেওয়া একটু অসুবিধা হয়েছে বাট মোটামুটি আমরা আশাবাদী যে রেজাল্ট ভালো হবে এই হচ্ছে বিষয় তো পুরো বিষয়টাকে নিয়ে আমরা এখানে আলোচনা করলাম যে কিভাবে পড়তে হবে তাহলে বেসিক্যালি এইটুকু বলবো সেলফ স্টাডি করো অথবা তুমি যদি মনে করো না একটা গাইডের মাধ্যমে একটা প্রপার অথেন্টিক এবং এক্সপিরিয়েন্স সম্পূর্ণ কোনো কোচিং সেন্টার বা টিচারের কাছে যাবে যেতে পারো বাট তার আগে আমি বলবো আমাদের চ্যানেলের ভিডিওসগুলো দেখো এবং আমাদের যে অ্যাপ অ্যাস্টাটিক এডুকেশান গুগল প্লে স্টোরে পেয়ে যাবে আর ডেসক্রিপশান বক্স এবং কমেন্টের ফার্স্ট কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু আমাদের ব্যাসটাকেও চেক আউট করতে পারো আর এই রিগার্ডিং একটা কথা বলে দিই তোমরা জানো সামনে ঈদ রয়েছে তো ঈদের একটা অফার রয়েছে যারা ইন্টারেস্টেড হও যারা মনে করো যে না আমাদের অ্যাসেটিক এডুকেশনে তোমার সহযোগিতা হবে পড়ে তো তোমরা অবশ্যই সেটা পারচেস করতে পারো এখন সেটা ফর্টি এইট পারসেন্ট অফ রয়েছে অর্থাৎ আটচল্লিশ শতাংশ যে প্রাইজের উপরে অফ রয়েছে এটা একশো জন স্টুডেন্টের জন্য আছে অলরেডি শুরু হয়ে গেছে দশ বারো জন ভর্তি হয়ে গেছে আর তোমরা যেন আমাদের চার পাঁচ দিনের মধ্যে পুরো বুকিং কমপ্লিট হয়ে যাবে তো যারা অ্যাডমিশান হতে চাও তাড়াতাড়ি অ্যাডমিশান হয়ে যাও ফাইনালি আমি এইচ সারকে জাস্ট দুটো কথার জন্য বলার চেষ্টা করব যারা নিজ রীতিমতো পড়ছে চেষ্টা করছে তাদের জন্য দু চারটে কথা বলে আজকের ভিডিওটা শেষ করব হ্যাঁ যারা মানে আমাদের ডাব্লুবি টেট বা যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে কিন্তু মানে ধৈর্যের বিকল্প কিছু নেই আর স্যার যেটা বললেন যে নিজে সেলফ স্টাডি অবশ্যই সেলফ স্টাডির আগে কিছুই হয় না কিন্তু আমরা শুধু কি পথ প্রদর্শক আমরা তোমাকে রাস্তা দেখাবো তোমাদেরকেই যেতে হবে অতএব যারা তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো বা পড়াশোনা করছো তাদের প্রতি আমাদের চ্যানেল থেকে বা আমাদের পক্ষ থেকে একটাই শুধু বার্তা আমি বারবার বলি ক্লাসেও বলি যে পড়াশোনার সময় দাও সময় জীবনে নষ্ট করে না অনেক সময় পাবা অনেক বন্ধু তখন তুমি সব কিছুই পাবা কিন্তু এখন যেটা তোমার দরকার পুরো তোমাকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে হবে পড়াশোনার প্রতি যে একটা ভালো স্কোর করে তোমাকে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে আর আশা করি যদি তোমরা পড়াশোনার প্রতি সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারো নিশ্চয়ই ভালো একটা জায়গায় যাওয়া এই বলে আমি এসে দিচ্ছি আর তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো নিজের স্বপ্নকে অটুট রাখো অবশ্যই সাকসেসফুল হওয়াই হবে যাই হোক ধন্যবাদ এই স্যারকে এত সুন্দর সুন্দর কথা বললেন হ্যাঁ আশা করি ইন্সপায়ার হয়েছ তোমরা এবং সেকেন্ডলি হচ্ছে যে যারা পেইড ব্যাচে আসতে চাইছো স্ক্রিনসে দেয়া যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো আরও ডিটেলস এবং প্রত্যেককে শুভেচ্ছা রইলো যারা পেড আনপেড বা যেভাবেই পড়াশোনা করছো না কেন প্রত্যেকের জন্য আমরা অলওয়েজ রয়েছি আমরা সহযোগিতা করার চেষ্টা করব প্রত্যেককে আগামী ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সকলে ফ্যামিলির সঙ্গে ঈদ কাটাও ধন্যবাদ পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে